৫৪৭টি পদে সিইও এনজিওতে বিশাল একটি জব সার্কুলার প্রকাশ করেছে আসসালামু আলাইকুম সবাইকে জিএসএন পক্ষ থেকে স্বাগত সিইও এনজিওতে বিশাল একটি জব সার্কুলার প্রকাশ করেছে এই জব সার্কুলারে কি কি পদ আছে এবং কি কি যোগ্যতা লাগবে কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে তা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো রোববার নয় মে দুই হাজার একুশ তো জব সার্কুলারটি প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকায় রোববার প্রকাশিত হয়েছে নয় মে দুই হাজার একুশ এরপর এখানে দেখতে পাচ্ছেন সিও তো এখানে বলা আছে সিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম প্রধান কার্যালয় সহ সংস্থার আওতাধীন বর্ণিত এলাকার জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য সৎ কর্মী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত করা যাচ্ছে তো এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এক নম্বর আছে সহকারী পরিচালক ঋণ প্রকল্প এ পথে লোক নেবে দুইজন এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর অথবা সমমান বেতন হবে আলোচনা সাপেক্ষে দুই নম্বর পদে আছে জোনার ম্যানেজার এ পদে লোক নিবে পাঁচজন এ পদে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর অথবা সমমান বেতন দেখতে পাচ্ছেন প্রবেশনকালে চল্লিশ হাজার টাকা হবে তিন নম্বর পদে আছে আঞ্চলিক ব্যবস্থাপক এই পদে লোক নিবে আট জন এই পদে অভিজ্ঞতা লাগবে আঞ্চলিক ব্যবস্থাপনা পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস অভিজ্ঞতা থাকতে হবে পদের যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান বেতন দেখতে পাচ্ছেন প্রবেশন কালে পঁয়ত্রিশ হাজার টাকা হবে চার নম্বর পদে আছে প্রশিক্ষক পুরুষ অথবা মহিলা শুধু লোক নিবে একজন এই পদে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদে যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর বেতন হবে আলোচনা সাপেক্ষে এই পদে নম্বর আছে অডিট ও নিবে দশজন এই পদে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর বাসমান বেতন হবে প্রবেষণ কালে বাইশ হাজার টাকা ছয় নম্বর পদে আছে জোনাল হিসাব রক্ষক এই পদে লোক নিবে জন এই পদে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কমপক্ষে থেকে দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা লাগবে কম এম কম বেতন দেখতে পাচ্ছেন ভবেষণ কালে ত্রিশ হাজার টাকা সাত নম্বর পদে আছে শাখা ব্যবস্থাপক লোক নিবে তিরিশ জন এই পদে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান বেতন হবে প্রফেশন কালে সাতাশ হাজার টাকা আট নম্বর পদ আছে শাখা হিসাব রক্ষক এ পদে লোক নেবে তিরিশ জন এ পদে অভিজ্ঞতা লাগবে উক্ত পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা লাগবে বি কম অথবা এম কম বেতন দেখতে পাচ্ছেন প্রফেশন কালে উনিশ হাজার টাকা নয় নম্বর পদে আছে সহকারী শাখা হিসাব রক্ষক এই পদে লোক নিবে পঞ্চাশ জন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন যোগ্যতা লাগবে কম অথবা এম বেতন হবে আলোচনা সাপেক্ষে নম্বর ফিল্ড অফিসার এই পদে লোক নিবে একশো জন অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পদে কম পক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদে যোগ্যতা লাগবে এইচএসসি বাস পাশ বেতন হবে প্রবেশনকালে পনেরো হাজার টাকা এগারো নম্বর পদ আছে ফিল্ড অফিসার এই পদে লোক নিবে তিনশো জন কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা লাগবে এই এইচএসসি ভাসমান বেতন হবে আলোচনা সাপেক্ষে বারো নম্বর পদ আছে রিসেপশনিস্ট শুধু মহিলা লোক নিবে জন কোনো অভিজ্ঞতা লাগবে না যোগ্যতা লাগবে এইস এসসি অথবা স্নাতক বেতন হবে আলোচনা সাপেক্ষে তেরো নম্বর পদ আছে এম এল এস লোক নিবে দুইজন কোনো অভিজ্ঞতা লাগবে না যোগ্যতা লাগবে সমমান বেতন হবে আলোচনা সাপেক্ষে চোদ্দ নম্বর পদে আছে নৈশ লাগবে লোক নিবে ছাড়া আবেদন করতে পারবেন যোগ্যতা লাগবে অষ্টম বেতন হবে আলোচনা সাপেক্ষে তো এখানে দেখতে পাচ্ছেন আহ সুবিধা সমূহ এগারো নম্বর পদে ফ্রাক প্রশিক্ষণ এক মাস আট হাজার টাকা পরবর্তী দুই মাস প্রশিক্ষণ কালে প্রতি মাসে দশ হাজার টাকা তারপর এসআই করণের পর পূর্ব পর্যন্ত শিক্ষানব্বিশ কালে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বেতন করা হবে অনুযায়ী কর্মীদের নির্ধারিত সুবিধা দেওয়া হবে প্রার্থীর শিক্ষানবিসকাল সন্তোষজনক ভাবে শেষ হলে চাকুরিতে এসআইকরণ করা হবে চাকুরিতে এসআই হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী ও গ্রাজুয়েটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র সহিত ফটোকপি এবং মোবাইল নম্বর সহ এখানে দেখতে পাচ্ছেন একটি তারিখ একত্রিশ পাঁচ দুই হাজার একুশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানা সহ অর্থাৎ হাতে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাক আবেদনপত্র পৌঁছাতে হবে তো এখানে এক থেকে আট নম্বর পদের জন্য তিনশত টাকা এবং নয় থেকে বারো নম্বর পদের জন্য দুই টাকা ও তেরো ও চোদ্দ নম্বর পদের জন্য একশত টাকা সিও সলতি হিসাব নম্বর এখানে একটি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন চব্বিশ শূন্য সাত ডবল শূন্য এক শূন্য তিন সাত শূন্য সাত চার সোনালী ব্যাংক লিমিটেড জিনাই দেহ শাখা অথবা সিউ চলতি হিসাব নম্বর আরেকটি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তে জিনাই শাখা এই রেজিস্ট্রেশন এর টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং আবেদন অনলাইন জমা স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তো আবেদনপত্র ফাটাফাট ঠিকানা দেখতে পাচ্ছেন বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ চিহ প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চাকলাপাড়া জেনাদেহ তিয়াত্তর ডবল জিরো এই ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সিও বিডি ডট অথবা ফেসবুক ডট কম সিও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে বিশেষ দর্ব্য আছে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আহ সুপারিশ গ্রহণযোগ্য হবে না তো আপনারা চাইলে আবেদন করতে পারেন সবার থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ